আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পতনের আশঙ্কায় অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল। 2000 কিলোমিটার দূরের মার্কিন রণতরিতে হামলা চালাতে পারে ইরান। এদিকে ট্রাম্পকে হত্যার জন্য খুঁজছে ইরানের কমান্ডাররা। অন্যদিকে ইরানকে অত্যাধুনিক অস্ত্রসহ যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। প্রভাব হারাচ্ছে পশ্চিমারা, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার ইঙ্গিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নিজেদের অবৈধ রাষ্ট্রটির ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তার ভাষায়, ইসরায়েলের 75তম ও 80তম স্বাধীনতা বার্ষিকীর মাঝের বছরগুলোতে আমরা ভাগ্য নির্ধারণী পরীক্ষায় অবতীর্ণ হয়েছি। বর্তমানে বেদনাদায়ক ও গভীর বিভক্তি দেখতে পাচ্ছি, কাজেই এই বিষয়ের প্রতি গভীর নজর না দিয়ে পারছি না। তার দাবি, ইতিহাসে 2 বার ইহুদি রাষ্ট্র গঠিত হলেও 80 বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়েছে। বর্তমানে মুসলিমদের বড় শত্রুদের মধ্যে ইহুদি সম্প্রদায়, বিশেষ করে ইসরায়েল, হল অন্যতম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা একত্রিত হয়ে ফিলিস্তিনের মাটি দখল করে অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর থেকেই বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ইহুদিদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরাই। পাশাপাশি তারা মনে করছে, নিত্য নতুন প্রযুক্তির বলে পৃথিবীর অন্য মুসলিমদেরও ধ্বংস করবে। তবে হাদিস স্পষ্টভাবে বলছে, ইহুদিরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, আর এটা কিয়ামতের বড় আলামতের মধ্যে অন্যতম। পবিত্র হাদিস শরীফ সুনানে মুসলিমের 4 নং খণ্ডের 2239 পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মুসলমানরা ইহুদিদের হত্যা করবে, এমনকি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে লুকাবে। তখন পাথর ও গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই যে আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, তুমি এসে ওকে হত্যা করো। তবে গারকাথ বলবে না, কেননা সেটি ইহুদিদের গাছ। ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন, তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কিন্তু গারকাথ গাছ শয়তানের আনুগত্য করবে এবং ইহুদিদের লুকিয়ে থাকার বিষয়টা গোপন রাখবে। তবে শেষ পর্যন্ত কেউ পরিত্রাণ পাবে না। অবশ্য ইসরায়েল যে ভেতর থেকেই ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা এর আগেও ইহুদিবাদী নেতারা করেছেন। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিমন পেরেস মৃত্যুর আগে বলেছেন, ইসরায়েল এখন অভ্যন্তরীণভাবে গভীর সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকট ইসরায়েলকে ভেতর থেকেই পতনের দিকে নিয়ে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া ও ইউগোস্লাভিয়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ভঙ্গুর হয়ে পড়েছিল, কারণ ভেতর থেকেই তাদের পচন ধরেছিল। দখলদার ইসরায়েল যে বেশি দিন টিকবে না, এমন কথা আরও অনেক ব্যক্তিত্ব বলেছেন। ইসরায়েল ভেতর থেকেই ভেঙে পড়ছে, তবে এই ভেঙে পড়া আরও ত্বরান্বিত হতো যদি মুসলিম দেশগুলো এই দখলদারদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করত। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মুসলিম সরকার এই খুনখারাবি ও দখলদারিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মূলত ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকার কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তাদের নিজেদের তথা গোটা মুসলিম উম্মার উপরই আক্রমণ। শুধু নিরাপত্তায় নয়, দুঃখজনকভাবে কোনো কোনো মুসলিম সরকার আগ্রাসীদেরকে সহযোগিতা করছে। এ কারণে এই মুসলিম দেশগুলো দুর্বল হয়েছে এবং এ ধরনের আচরণ তাদের নিজেদের পরাধীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাস, ইহুদিরা চরমভাবে মুসলমানদের কাছে একদিন পরাজিত হবে এবং পৃথিবী থেকে তাদের ম্যাপ মুছে যাবে। যত সম্ভব তাদের চরম পরাজয় ইমাম মাহদী আসার পরেই হবে। আল্লাহ তাআলা ভালো জানেন কবে অত্যাচারীদের বিনাশ ঘটবে। এবারে ইরান প্রসঙ্গ। ইরানের ধৈর্য পরীক্ষা করার ব্যাপারে ইউরোপকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের একজন সেনা কমান্ডার। তিনি বলেছেন, ইউরোপ মহাদেশের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে ইরান ইচ্ছাকৃতভাবে তার ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ন্ত্রণে রেখেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদের টেলিভিশনে সম্প্রচারিত এক টক শোতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা এখন 2000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরিতে হামলা চালাতে পারি, কিন্তু ইউরোপীয়দের প্রতি সম্মান জানিয়ে আমরা স্বেচ্ছায় আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ততটা বাড়াইনি। হাজিজাদে বলেন, আমরা আশা করব ইউরোপীয়রাও তাদের সম্মান বজায় রাখবে। IRGC-র এই কমান্ডার দৃশ্যত ইউরোপীয় পার্লামেন্টে গত মাসে পাশ হওয়া এক প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেন। ওই পার্লামেন্ট গত মাসে একটি প্রস্তাব পাশ করে IRGC-কে ইউরোপের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায়
অন্তর্ভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর প্রতি আহ্বান জানিয়েছে। অপরদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছে ইরান, এমনটাই জানালেন আমির আলী হাজিজাদে। যুক্তরাষ্ট্রের হাতে নিহত ইরানের শীর্ষ কমান্ডারের মৃত্যুর বদলা নিতেই ট্রাম্পকে হত্যার ছক কষছেন বলে দাবি করেন তিনি। আমির আলী হাজিজাদে দেশটির টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের নির্দেশে সাবেক কমান্ডারকে হত্যা করা হয়েছিল, এর জবাবে তাকে হত্যা করতে চাইছি আমরা। ইরান নতুন করে 1,650 কিলোমিটার রেঞ্জের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এমন দাবি করে বিপ্লবী গার্ডের এই কমান্ডার বলেন, এতে পশ্চিমাদের আতঙ্ক আরও বাড়বে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ছিলেন কাসেম সুলাইমানি। ইরানের বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডের অভিজাত বাহিনী কোচ ফোর্সের প্রধান ছিলেন। 2020 সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় নিহত হন তিনি। এ প্রসঙ্গে আমির আলী আরও বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই তালিকায় আছেন। এছাড়াও যেসব মার্কিন সামরিক কমান্ডাররা সুলাইমানিকে হত্যার আদেশের সঙ্গে জড়িত তাদেরও হত্যা করা উচিত। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়া সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। এবার তেহরানকে অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়ে সহায়তার ঘোষণা দিল মস্কো। শুক্রবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। রাশিয়া কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, যুদ্ধ বিমান ছাড়াও ক্রেমলিনের কাছে অ্যাটাক হেলিকপ্টার, রাডার, ইয়াক 130 প্রশিক্ষণ বিমান চেয়েছে তেহরান। বিনিময়ে ইরানে তৈরি বিভিন্ন সমরাস্ত্র ও ড্রোন দেওয়া হবে রাশিয়াকে। হোয়াইট হাউসে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জন কির্বি। তিনি আরও বলেন, ওয়াশিংটন খুবই নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। ইরান আগেও রাশিয়াকে সামরিক ড্রোন সরবরাহ করেছে যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে, যদিও তেহরান বিষয়টি অস্বীকার করে আসছে। গত নভেম্বরে রাশিয়াকে এসব ড্রোন দিলেও ইরান বলছে এগুলো মস্কোকে দেওয়া হয়েছে 2022 সালের 24 ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর অনেক আগে। কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দাবি করছে, কিয়েভে ইরানের তৈরি অসংখ্য আত্মঘাতী ড্রোন শাহেদ ও কোচ মহাজের 6 ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর প্রায় 1 বছর পর পশ্চিমারা অতীতে যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ। সম্প্রতি 15টি দেশের ওপর চালানো সমীক্ষায় এমন চিত্র পাওয়া গেছে। কিন্তু একই সঙ্গে এই যুদ্ধ নিয়ে বাকি বিশ্বের সঙ্গে পশ্চিমাদের দূরত্বের বিষয়টিও উঠে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের একটি নতুন বিশ্ব ব্যবস্থার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস ECFR নামে থিঙ্ক ট্যাঙ্ক পরিচালিত সমীক্ষায় ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড সহ 9টি ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য রাষ্ট্র এবং ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের জনগণের মত জানতে চাওয়া হয়। সমীক্ষা প্রতিবেদনে লেখকরা বলছেন, গণতন্ত্র ও ক্ষমতার বৈশ্বিক ভারসাম্যের ক্ষেত্রে বড় ধরনের ভৌগোলিক পার্থক্য রয়েছে। রাশিয়ার আগ্রাসন হতে পারে নতুন পশ্চিমা পরবর্তী এক নতুন বিশ্ব ব্যবস্থা উত্থানের ঐতিহাসিক মোড়। থিঙ্ক ট্যাঙ্কটির পরিচালক এবং প্রতিবেদনের সহলেখক মার্ক লিওনার্ড বলেন, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে প্রচলিত মতের বিরুদ্ধ মত হল, একই সঙ্গে পশ্চিমারা আগের চেয়ে অনেক বেশি একত্রিত এবং তারা বিশ্বে কম প্রভাবশালী। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক টিমোথি গার্টন অ্যাশও এই গবেষণায় কাজ করেছেন। ফলাফলগুলোকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, জরিপে দেখা গেছে যুদ্ধটি আটলান্টিক ছাড়িয়ে পশ্চিমাদের ঐক্যবদ্ধ করেছে এবং তারা দিশা খুঁজে পেয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, পশ্চিমারা যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে চীন, ভারত ও তুরস্কের মতো শক্তিকে পাশে আনতে পারেনি। জরিপে প্রাচ্যে দেশগুলোর প্রতিক্রিয়া খুব আলাদা ছিল। উদাহরণস্বরূপ, চীন 76%, ভারত 77% ও তুরস্কে 73% মানুষ মনে করেন রাশিয়া এখনও যুদ্ধে আগের মতোই শক্তিশালী। মস্কোকে তাদের দেশের কৌশলগত মিত্র এবং প্রয়োজনীয় অংশীদার হিসেবে মনে করেন পশ্চিমের বাইরের অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন, আগামী দশকে মার্কিন নেতৃত্বাধীন উদারপন্থীদের বৈশ্বিক প্রভাব হ্রাস পাবে, একাধিকের মধ্যে পশ্চিমারা একটি বৈশ্বিক শক্তি থাকবে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনেকেই যুক্তরাষ্ট্র ও চীনের নেতৃত্বে বিশ্বকে নতুন দুটি মেরুতে দেখার পূর্বাভাস দিয়েছেন।